চুমকি চুমকি এই তো আমি কি হইছে আচ্ছা বাবা ঠিকঠাক আছে তো বাবার প্রতি খেয়ালটা ঠিকভাবে রাখতেছ তো কি যে বলো না তুমি তোমার বাবা মানে তো আমারও বাবা আমি বাবার খেয়াল রাখব না শোনো আমার বাবা কিন্তু আমার বন্ধুর মতো বিয়ের আগে যখন চাকরি আমার হয় নাই একসাথে বাপ ছেলে ঘুরে বেড়াতাম এখন বিয়ের পরে চাকরি বাকরি হওয়ার পরে বাবার কিন্তু সময় দিতে পারি না বুঝছো তোমার কিন্তু সময় দিতে হইব তার সেবা যত্ন করতে হবে দেখভাল করতে হবে ঠিক আছে তাতে কি হয়েছে আমি আছি না তোমার বাবারে তো আমি নিজের বাবার মতোই যত্ন আত্তি করি আমি জানি আমি ভালো করে জানি তুমি তা করবা তোমার বাবারে নিয়ে তুমি কোনো ধরনের টেনশন করবা না না সেটা ভরসা আছে চুমকি টাকা পয়সা যা যখন চাই দিয়ে দিবা ঠিক আছে ওষুধপত্র ঠিকঠাকভাবে খাওয়াইবা আর একটা কথা তোমারে বলি বাবার কিন্তু বুকে ব্যথা আছে সেটা তোমার বলছি কয়েকবার তারপর আবারও বলি সব সময় খেয়াল রাখবা হ্যাঁ শোনো অফিসে গিয়ে একদম বাজে চিন্তা করবা না ঠিক মতো দুপুরের খাবার খায় নিবা বাবার জন্য আমি আসি না ঠিক আছে শোনো হ্যাঁ দেখে শুনে খেয়াল করে যাও ঠিক আছে আমি গেলাম তাহলে হ্যাঁ কিছু কথা ব্যথার গল্প পাতায় পাতায় অশ্রু দিয়ে লেখা হাসিরার পুরায় নীরবে না বলা কিছু কথা ভাই আমি তো তোমারই খুঁজতেছিলাম কে কি জন্য খুঁজতেছিলি খুঁজতেছিলে তুমি তো জানো ভাই তুমি আর আমি কিন্তু একই স্কুলে পড়ছি তোমার ব্যাগ কিন্তু আমি টানি অনেক দিন স্কুলে নিয়ে গেছি তুমি পাস দিয়া এখন একটা বড় সরকারি চাকরি করো গভর্নমেন্ট চাকরি করো আর আমি কিন্তু পাস দিতে পারি না মানে স্কুলে আইলটা ডেঙ্গাইতে পারি নাই কি হয়েছে কি আমি পাস দিয়েছি এই জন্য আমি চাকরি করতেছি তুই লেখাপড়া করস না এই জন্য তোর চাকরি হয় না এটা স্বাভাবিক হয় ভাই আমার লেখাপড়া হয় নাই চাকরি বাকরিও হয় নাই এখন ভাই তুমি পাস দিছো গভর্নমেন্ট চাকরি করো তোমার ঘরে সুন্দরী বউ আর ভাই আমার চাকরি হয় নাই ঠিক আছে কিন্তু আমার তো ভাই তোমার মতো শখ একটা যে মানে তোমার মতো ঘরে যেমন সুন্দরী বউ আমার ঘরেও এমন সুন্দর একটা বউ হবে অসুবিধা কী তুই বিয়ে করিস নাই বিয়ে করবি তোর সুন্দর বউ হবে তা আমারই কথা বলতেছিস কে তোর বাবারই বল না হয়েছে কি মানে ভাবি কিন্তু অনেক সুন্দরী তো ভাই তোমার কোনো শালি টালি নাই না রে আমার কোনো শালি নাই আমার বউ এক বাপের এক মেয়ে কছিলাম যে শালি আপন শালি লাগে না ধরো মামা তো ফুপো তো খালা তো বা পাড়া তো কোনো শালি থাকে না একটা শালি দিলেই হবে মনে করো তোমার বউ যেহেতু সুন্দরী তার আশেপাশে যারা থাকে সবার কিন্তু সুন্দরী হওয়ার কথা না বললাম তো নাই আচ্ছা তুই আমার এইসব কথা এখন জিজ্ঞেস করতেছিস আমার অফিসের টাইম যেতেছে গা সব সব পরে কথা বলবো রে পাগল ঘটকার আরে পরে তুমি এইভাবে অবহেলা করে আমার চলে গেলা তুমি পাশ দিয়ে গভর্নমেন্ট চাকরি করো তোমার ঘরে সুন্দরী বউ মানে ভাবি সুন্দরী আমার তো একটা সুন্দরী বউ দরকার ছিল ভাই কবে হবে ভাই তোমার তো একটা শালি আমার দিতে পারতো আর বলে গেলা কোনো শালি টালি নাই তোমার বৌমা বৌমা নিশ্চয় কোনো বায়না নিয়ে আইছেন আপনি তো নিত্য নতুন বায়না ধরেন টাকার জন্য না না বৌমা বায়না না আমার বুকের ব্যথাটা একটু বাড়ছে ওষুধও ফুরাইয়া গেছে তাই বলছিলাম যে তুমি একটু আমার ছেলেরে ওষুধের জন্য কয়েকটা টাকার ব্যবস্থা করতে বলো আমি বুকের ব্যথাটা সহ্য করতে পারছি না বৌমা বুকের ব্যথাটা সহ্য করতে পারছি না বৌমা টাকা কি গাছের পাতা আপনি চাইলে না ছিঁড়ে দিয়ে দিলাম বৌমা তুমি এমন করে কথা বলছো কেন আমি তোমার মুরব্বী আমি বৃদ্ধ মানুষ ঠিকই বলছেন বৃদ্ধ মানুষ অনেক তো বাচ্চেন আর বাইসে কি করবেন ওষুধ খেয়ে কি হবে
একই কথা বলছো বৌমা। দেখেন মায়া কান্না করে কোনো লাভ নেই, আপনি একটা কানা করিও পাবেন না। এসব যদি আমার ছেলের আমি বলি তাহলে যে সংসারে অশান্তি শুরু হবে, সংসার ভেঙেও যেতে পারে। আরো শুনলে খুব কষ্ট পাবে, নিজের কষ্ট নিজের বুকেই লুকিয়ে রাখি, ওরে বলার দরকার নেই। এই যে কি ভাবতেছেন, হ্যাঁ শোনেন, এই সব কথা যদি আপনার ছেলের কানে কোনো রকম যায় আমি কিন্তু আপনার বাড়ি থেকে বের করে দেব। না 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 বৌমা, আমি আমার ছেলের এইসব কথা কিছু করব না, শুনলে সে খুব কষ্ট পাবে। আমার টাকা লাগবে না, লাগবে না টাকা, টাকা লাগবে না। এই বুড়োটা যে কবে মরবে আর কতদিন বাসে থাকবে আমার বুকের উপরে। আমার মনের কষ্টটা আমি আমার ছেলেরেও বলবো না, কাউরেই বলবো না, কিন্তু আমার এই কষ্টের কথাগুলো এই ডায়েরিতে লিখে রাখবো, তাতে করে আমার মনটা একটু হালকা হবে। আজ আমার বুকের ব্যথাটা একটু বেড়ে যায়, ঘরে ঔষধ না থাকায় আচ্ছা চুমকি বাবা কি খাইছে? খাইছে বাবা, আমি নিজে হাতে তুলে তারে খাওয়াই দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবার বুকের ব্যথাটা এখন কি অবস্থা করতো? বাবার বুকে এখন কোনো ব্যথাই নাই, আমি তো সকালবেলায় ওষুধ কিনে দিচ্ছি। তাই নাকি? জানো আমি যে কতটা নিশ্চিন্তে থাকি, তোমার মতো বউ পাই আমি আসলে খুবই সুখী যে আমার বাবার নিজের বাবার মতো করে দেখে। শোনো আমি আট দশটা বউয়ের মতো কিন্তু না, তোমার বাবা তো আমার বাবাই, তাই না? বাবা তো বাবাই। সেই জন্যই তো বললাম, ওই জন্যই আমি বাবারে নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করি না। আমি থাকতে তোমার টেনশন করার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ বাবা যখন যা চাইবে চাওয়া মাত্র সাথে সাথে দিয়ে দেবে। সেটা তোমাকে বলতে হবে না, বাবার প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য আছে না, আজে রইলো আমি তার ছেলের বউ। নাও আর পিস মাংস নাও। না আর 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 দিও না, দিও না আর একটু নাও তো। আরে বাবা দিও না তো, আমি নিমু না। নাও খাই দাও বাবা। বাবা আমি বুঝছি তোমার খুব কষ্ট হইতেছে, আসলে তোমার তো আমি বিয়ের আগে অনেক সময় দিচ্ছি, সবসময় তোমার সাথে সাথে থাকতাম, এখন বিয়ের পরে চাকরি বাকরি নিয়ে আর সব কিছু মিললে তো আমি একটু ব্যস্ত থাকি, আমি তোমার সময় দিতে পারতেছি না বাবা। তুমি মনে কষ্ট নিও না। হ্যাঁ না রে খোকা, আমি কষ্ট পামু কেন, তাছাড়া তোর বউ, তোর বউ তো সবসময় আমার দিক খেয়াল রাখে, কি লাগবো না লাগবো নজর রাখে। সেটা আমি জানি বাবা, আমি সেটা জানি, এই জন্য তোর উপর আমি ভরসা করতে পারি, তোমার যখন যা লাগে সব কিছু তোমার বৌমার কাছ থেকে চাইবি না। হ্যাঁ বাবা। না রে বাবা, আমার তেমন কিছু লাগবো না। না না লাগবো না কি, অবশ্যই লাগবো, ওষুধপত্রের জন্য যদি টাকা লাগে বা তোমার কোনো কিছু খাইতে ইচ্ছে করলে সেটা তোমার বৌমার কাছ থেকে টাকা নিয়ে এরপর তুমি যা ইচ্ছা করো।
কিন্তু যে ডাক্তার যেটা বলছে নিষেধ করছে ওডি খাবা না হ্যাঁ আমি না আমার বলবা বাপরে বাপ আমার যে কি কষ্ট সেইটা তো করে কইতে পারতেছি না রে বাপ শুনলে তো তুই কষ্ট পাবি তোর সংসারে অশান্তি শুরু হইব আমি তোরে কিছুই কহ না আমার বুকের ভেতরের কষ্ট বুকের মধ্যে গুমরা কাণ্ড তাও আমি তোরে কিছু কহ না রে বাপ তুমি কিছু কহ না আপনারে দেখলে চোখ ফেরানো যায় না আপনি যে কি সুন্দর ভাবি না ভাবি হচ্ছে একটা ইনফরমেশন দিতে আসছিলাম ওই সজল ভাই আর আমি কিন্তু একই স্কুলে পড়তাম একই সাথে না মানে একই স্কুলে ভাই ছিল উপরে আমি ছিলাম নিচে আমি কি করতাম জানেন ভাইয়ের ব্যাগ আমার ঘাড়ে করে নিয়ে যেতাম ভাইয়ের সাথে আমার মনে করেন আত্মার একটা সম্পর্ক তাতে কি হয়েছে না কি হয়েছে বলতে কি আসলে ছোট্ট একটা ইনফরমেশন আপনি দিলে আমার খুব ভালো লাগতো উপকার হতো কিসের ইনফরমেশন ভাবি আপনি তো চল অনেক সুন্দর মানে সারাদিন মনে হয় আপনাকে দেখি আচ্ছা ভাবি আপনার কি কোনো বোন টোন আছে না রে ভাই আমার কোনো বোন নাই না ভাবি যদি একটু সার্চ দিয়ে দেখতেন মানে আপনার আসতো পাশতো মানে মামাতো ফুফোতো খালাতো যে কোনো বোন মনে করেন যে আপনার বান্ধবী হলেও চলবে কারণ আপনার মতো সুন্দরী মেয়ে তো বান্ধবীগুলো সুন্দরী হয় আছে আমার একটা ফুফাতো বোন আছে সেই রকম সুন্দর এই তো এই এই দেখছেন ইন্টারনেট জাস্ট সার্চ দিলেন এখনই একটা বোন পেয়ে গেলেন আমার ওটা লাগবে লাগবে মানে না লাগবে মানে আসলে আপনার ওই ফুফুতো বোনকে আমি বিয়ে করতে চাই দেখেন ভাবি আমি কিন্তু নির্লজ্জার মতো বলেই ফেললাম বিয়ে করতে চাই আমার লজ্জাও করতেছে আমি ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব আপনিও একটু ভাইকে বলবেন যে আপনার বোনের সাথে আমার বিয়ের ব্যবস্থাটা যেন করে দেয় আপনি কিন্তু আপনার বোনের সাথে আমার কিন্তু একটা লাইন ফিক্স করে দেবেন কিন্তু ভাবি ভাবি আমি গেলাম আসসালামু আলাইকুম খুব তো শক বোকা কোথাকার আমার বোন না আমি ওর সাথে বিয়ে দেব কায়দার কাম পারে আরে বিয়ে সাহেব কেমন আছে ভালো আমার মতো ভালো মনে হয় এই পৃথিবীতে আর কেউ নাই ভাই সাহেব আমার মেয়েটা না লক্ষ্মী মেয়ে আমি জানতাম আমার মেয়েটা যে ঘরে যাবে ওই ঘর একেবারে সুখে শান্তিতে ঘুরে রাখবে ঠিকই বলছেন ভাই সাহেব আপনার মেয়ের মতো গুণবতী রূপবতী এইরকম মেয়ে আমার ছেলের বউ হিসাবে পেয়ে আমার জীবনটা ধন্য কি বার ভাই সাহেব কাঁদছেন কেন না 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 আমি কাঁদছি না ভাবি ওই খুশিতে খুশিতে কাঁদছি দেখেন তো দেখেন তো আমার মেয়ে আপনাকে আদর আপ্যায়ন করে এত সুখে রাখছে আর সেই সুখে আপনি কাঁদছেন আপনার মেয়ে আমারে যে ধরনের আদর আপ্যায়ন করে এটা তো আমি কারো কাছে প্রকাশ করতে পারি না কষ্টে যন্ত্রণায় আমার বুকটা ফেটে যায় তবুও প্রকাশ করতে পারি না কি ব্যাপার বিশাপ কি ভাবছেন না কিছু না যান আপনি বাড়িতে যান আপনার মেয়ে আছে আমি আসছি যান ঠিক আছে আপনি তাড়াতাড়ি আসুন কি
চুমকি চুমকি কেমন আছো তুমি কতদিন পর আসলা কই কতদিন পর এই তো কয়দিন আগেই তো এসে গেলাম কি এর কয়দিন আগে সেই গত সপ্তাহে আইছিলা কতদিন হয়ে গেছে পাগলি মেয়ে আমার তুমি এমন শুকায় গেছো কেন বাজান শুকায় কাট হয়ে গেছো খাওয়া দাওয়া করো না ঠিক মতন হরে মা এই কয়দিন ধরে রাতে একটু একটু জ্বর আসে ঘুমটাও ভালো মতো হয় না কি কও ডাক্তার দেখাইছো আরে এইটুক জ্বরের জন্য কি ডাক্তার দেখান লাগে দেখাই না আমি আসছিলাম বলবো বাজান যাও তো যাও না আগে ডাক্তারটা দেখাও তোমার বাবাই তো এখন আমার আপন বাবা এই জন্য তার খেয়াল রাখতে রাখতে নিজের বাবার কথা মনেই থাকে না কি কও চুমকি এটা কিন্তু ঠিক না সে কিন্তু তোমার জন্মদাতা পিতা এটা মনে রাখতে হবে তার প্রতি খেয়াল রাখা তোমার একটা দায়িত্ব তুমি যেখানেই থাকো তা অবশ্য তুমি ঠিকই বলছো এই যে কতদিন পর বাজান আসছিল তার শরীরটা খারাপ দেখে আমার আর ভাল লাগে নাই এই জন্য ডাক্তার কাছে পাঠাইছি কি পড়তেছো তুমি সে এই কম থেকে ঘুমাবো না আরে কোনো না একটা উপন্যাস পড়তেছি খুব মানে মানে বউটা এত খারাপ মানে শাশুড়িরে বিভিন্নভাবে জ্বালাইতেছে মানে এই ধরনের বউ খুব আল্লাহ আমার কপালে এই ধরনের বউ রাখে না আল্লাহর কাছে হাজার শুক্রিয়া চলো ঘুমাই সকালে না তোমার অফিস আছে শেষ করে একবার ঘুমাও তুমি ঘুমাও অসুবিধা নেই এই যে ভাই দাঁড়াও দাঁড়াও তুমি ভাই আমার সাথে বড় ধরনের চিটারি করছো আমি তোর সাথে চিটারি করছি মানে কি চিটারি করছো বোঝো নাই আমি সার্চ দিয়ে জানছি তোমার একটা ফুফাতো শালি আছে ও হ্যাঁ আছে তাতে হয়েছে কি কি হয়েছে মানে তুমি একদম উড়াই দিলা সেদিন তো স্বীকারই করলে না তোমার কোনো শালি আছে তুমি একটা জিনিস কিন্তু ভুলে গেলে চলবে না ভাই আমি কিন্তু তোমার ব্যাগ ঘাড়ে করে গরমের সময় বয়ে নিয়ে স্কুলে গেছি আর তোমার ঘরে এখন সুন্দরী বউ আমার ঘরে থাকবে না তা তো হতে পারে না এখন আমি কি করবো তুই সেটা বলতো কি করতে হবে বোঝো না আমার লাগবে ভাই আমার আমার লাগবে বুঝতেছো লাগবে মানে ওই বড় ভাই তুমি ছাড়া আসলে বলাও যায় না তোমার ছাড়া কারে বলবো আমার আসলে তোমার শালির সাথে যদি বিয়ের ব্যবস্থাটা একটু করে দিতা এই তুই এই ধরনের বোকাদের মতো কথা বলিস না তো কী সব কী কস আমার এই সেখানে এইসব কথা বলেছ তোর বাবির কাছে যাস এই সুন্দরী মেয়ে তোর সাথে কি এমনি বিয়ে দিয়ে দিবো তোর প্রস্তাব পাঠাই দেবো না তুই তোর ফ্যামিলিরে বল এই যে ভাই তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি যদি ঠিকমতো লেখাপড়াটা করতে পারতাম ভালোটা পাস দিতাম তাহলে আমারও কিন্তু একটা ভালো চাকরি থাকতো ঘরে তোমার মতো সুন্দর একটা বউও থাকতো এই পাগল তুই শর্ত একই কথা খালি ঘুরে ঘুরে একই কথা বিয়ে করে আচ্ছা তুই 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 নিজে গিয়ে প্রস্তাব দেখা আনালে তোর 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 বাবির গিয়ে বল যা তোর তোর বাবির অবস্থা করবো আমার সময় নেই সর ভাই চুপ এই 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 যে ভাই কি তুমি কিন্তু আমার সাথে দুই নম্বরই করলা তুমি হচ্ছে আমার আপন আমি বাবির দিয়ে প্রস্তাব দিলে হবে একটা ফুফো তো শালি ছিল সারা জীবন আমি তার পিছিয়ে পিছিয়ে দৌড়াইছি আমার জন্যই যে একটু দরদ দেখাবে তার শালির সাথে বিয়েটা দেবে না সে আমারে কেমন করে দূর দূর করে তাই দিয়ে চলে গেল এটা সবে না আল্লাহ কিন্তু ভাই বুঝো এই যে ভাই তোমার ব্যাগ দাঁড়াও তুমি আর সজল ভাই
তোমরা দুই ভাই যখন স্কুলে গেছো আমি তোমাদের সাথে গেছি, তোমাকে দুইজনের ব্যাগ আমি গাড়ি করে নিছি না? আরে গেছস তো, এখন কি বলবি সেটা আগে বল না। আরে সেই কথা বলবো বলি তো তোমার দাঁড় করাইছি। কয়দিন ধরে ভাবতেছি আমি বিয়ে করব। এই সজল বাইরে একটা সুন্দরী শালি আছে, ফুপোতো শালি, খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, শুনিয়া আমি দেখিনি তো। সজল বাইরে কইছি তোমার শালিটার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও। সজল ভাই আমার কথা পাত্তাই দিল না, আমার তুচ্ছ তাচ্ছিল্য করে চলে গেল। এই কথা কবি? আরে বোকা, আমি কত আগ থেকে আমি তার শালিরে বিয়ে কর্ম কর্ম গইয়া তার লগে কত ঘুরা ঘুরছি, কত কিছু খাওয়াইছি, আমার কাছে তার শালি বিয়ে দেওয়ার জন্য রাজি হইল না, আর তোর কাছে রাজি হইব বিয়ে দিতে, তাই না? এ বড় ভাই, তুমি কোনো কথা কইলা? আমি তোমার কাছে বিচার দিতে আসলাম যে তার শালির সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছে না, আর তুমি তার শালি বিয়ে করার কথা আমার কাছেই বললা। আসলে তোমরা বড় ভাই একটা মানুষ না, বুঝছো? আরে শুন, আমি বিয়ে করতে পারি না, বিয়ে করার আশা আশা আমার চুলদানি সব পাকে গেছে গা, আর তুই অন বিয়ে করার জন্য ফল পাত্তাছ, ব্যাক কল কোথায় গা? আব্বা, তুমি ডাক্তার দেখাইতে পারছো তো ঠিক মতো হন। ঠিক আছে, আর একটু ফল টলো কিনে টিনে খায়ও। আচ্ছা, ভালো থাকো। বৌমা, আমার এই পাঞ্জাবির এখানটা একটু ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দিবা? আচ্ছা, আপনার কি মনে হয় আমি কি এই বাড়ির দাসী বান্দি? তুমি এভাবে কথা বলো কেন বৌমা? আমি কি তোমারে রোজ রোজ আমার কোনো কাজের কথা বলি? জানতো, নিজের কাপড় নিজেই সেলাই করে নেন, আমি কারো দাসী বান্দি না, ওসব করতে আমি পারবো না। ঠিক আছে, সেলাই না করে দিলে আর একটা কথা বলি বৌমা, রোজ রোজ ওই আলু ভর্তা আর ডাল খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছি, ভালো লাগে না। ছেলের একটু বলো না মাছ নিয়ে আসুক। মাছ খাবে? এত খাই খাই করলে আমার সংসারটা তো লাটে উঠবে। আচ্ছা বৌমা, আমি কি তোমার কাছে খুব বড় বোঝা হয়ে গেছি? হ্যাঁ বোঝাই তো, আপনি এই বাড়ি থেকে চলে গেলে আমি খুব খুশি হব, তবে আমারে কোনো দোষ না দিয়ে নীরবে চলে গেলে আরো বেশি খুশি হব, যাতে আপনার ছেলে কিছু বুঝতে না পারে। ঠিক আছে, কাউরে কিছু বলবো না, আমি নীরবে এই বাড়ি ছেড়ে চলে যাব। তবু আমি তোমাদের সংসারে অশান্তি হতে দেব না। আমি চলে গেলে যদি তোমাদের সুখ হয়, শান্তি হয়, তবে সেটাই আমার শান্তি। সব সময় খালি ভেজাল করতে আসে। শিরারালে পুরায় নীরব না বলা কিছু কথা, ব্যথার গল্প পাতায় পাতায়। সজলের মা মমতা, তুমি আমারে ছেড়ে চলে গিয়ে খুব ভালো আছো, তুমি ভেসে থাকলে আমার এই কষ্ট তুমি সহ্য করতে পারতে না। আমি যা পারছি না সজলের মা, আমি আর পারছি না। আল্লাহ আমারে তোমার কাছে নিয়েও যায় না। দেখো, আমি কিন্তু আব্বার জন্য মাছ মাংস যা খাইতে যায় এগুলি আনার কোনো ত্রুটি করি না। আব্বার কতদিন আছে আমাদের সাথে? বয়স হয়েছে না হ্যাঁ,
এই বয়সে ভালো মন্দ খাইতে হয়। বাবার এই বয়সে মাছ মাংস খাইতে খাইতে অভক্তি হয়ে গেছে, সে আর খাইতে পারে না। তারপরেও আব্বা কি খাইতে চায় সেটা আমার জানাইবা, অবশ্যই জানাবা। মা মরে যাওয়ার পরে আমার বাবাই তো আমার লালন পালন করছে। আমার বাবাই আছিল মা, বাবাই আছিল বাবা। এই শেষ বয়সে যদি একটু সুখ করতে না পারে তো কখন করবো? আমি চাকরি করি, ভালো অবস্থা, তাই না? তোমার বাবার মতো সুখী মানুষ দুই চার দশ গ্রামে তুমি একটাও খুঁজে পাবা না। তোমার বাবা যে সুখে আছে এমন সুখে কয়জন থাকে বলো? আচ্ছা যাক, বাধ্য তোমার, কালকে তো অফিস বন্ধ। আমি চিন্তা করতেছি বাবার নিয়ে একটু ঘুরতে যাব। আরে কি বলো তুমি, বাবার বয়স হয়েছে না, এই বয়সে সে ঘুরতে যাইতে পারে? তার শরীর খারাপ হবে আরো। শোনো না, তুমি আমার একটু বাজারে নিয়ে চলো, আমি কিছু কেনাকাটা করব। কেনাকাটা পরও করা যাবে, আর একদিন করবো না, কালকে আমি বাবারে বলছি যে বাবারে নিয়ে আমি সব জায়গায় ঘুরতে যাবো, বাবা যেখানে যেখানে যেতে চায় হাটে সব জায়গায় নিয়ে যাবো। সুতরাং কালকে আমি কোনো জায়গায় যেতে পারবো না, আমি কালকে আমি এই বাবার নিয়েই ঘুরবো। তোমার তো কতদিন আগে আমি কেনাকাটা করে দিলাম, আমার কেন লাগবে? তুমি একজন ফার্স্ট ক্লাস গভর্নমেন্ট অফিসার, আমি হইলাম গিয়া তোমার বউ, আমার একটা প্রেস্টিজ আছে না? না ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু কালকে আমি যেতে পারবো না। কালকে আমি বাবারে কথা দিছি বাবার নিয়ে ঘুরবো, বাবা যেখানে যেখানে যেতে চায় হাটে যেতে চায় সব জায়গায় শুধু বাবার নিয়ে ঘুরবো, কালকে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আমি এই মাছের মাথাটা খাবো না, বাবার কেমন অগুছল রয়ে গেছে। এই চুমকি, চুমকি এদিকে আসো তো, এই যে দেখো তো ঘরটার অবস্থা কি, এরকম অগুছল একটু পরিষ্কার করো তো। আরে বাবা আমি তো প্রত্যেক দিনই গোছায় রাখি, আজকে না তুমি বাসায় আছো, তুমি একটু গোছায় দাও না, আমি ওদিকে রান্না বান্নার কাজটা সেরে ফেলি। কই গোছায় টোছায় রাখো, গোছায় টোছায় রাখলে এইরকম অগুছল থাকে? তুমি বোঝো না, বাবার এখন বয়স হয়েছে না, উনি তো বাচ্চাদের মতো হয়ে গেছে, আমি ঠিকই গোছায় রাখি, উনি আবার অগোছালো করে ফেলে। তা অবশ্য ঠিকই বলছো। আচ্ছা যাও, তুমি রান্না বান্না করো, আমি দেখি একটু গোছায় রাখি। আমার পাঞ্জাবিটার এক জায়গায় একটু ছিঁড়ে গিয়েছিল, বৌমার কাছে আমি সেলাই করে এসেছিলাম। সে বলে আমি আপনার দাসী বান্ধি না, আমি সেলাই করে দিতে পারবো না। আজ আমার বুকের ব্যথাটা হঠাৎ করে বেড়ে যায়, ঘরে ওষুধ না থাকায় আমি বৌমার কাছে ওষুধের জন্য টাকা চেয়েছিলাম, সে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, বলে টাকা কি গাছের পাতা যে ছিঁড়ে ছিঁড়ে দিব। আমি বললাম বৌমা আমার বয়স হয়েছে, আমি বৃদ্ধ মানুষ। তার জবাবে সে বলে বৃদ্ধ মানুষ অনেক দিন বেঁচেছেন, আর বাঁচার দরকার নেই। কি ভাবছিস? আমি জানি তোর ভাবনার কারণটা, আমি জানি রে বাপ। সজল, তোর মায়ের মৃত্যুর পর
আমি তোরে কোনোদিন কোনো কষ্ট পেতে দেইনি। তোর মায়ের অভাব আমি তোরে বুঝতে দেইনি। তোরে আদর দিয়ে সোহাগ দিয়ে আমি বড় করেছি রে বাপ। লেখাপড়া শিখিয়েছি, চাকরি নিয়েছিস, এখন সংসার করছিস, কিন্তু আমার এই বয়সে এসে আমার জন্যে তোদের সংসারে অশান্তি হোক, তুই মনে কষ্ট পাক, সেটা আমি চাইনি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বৃদ্ধাশ্রম চলে যাব। তাতে তোদেরও ভালো হবে, আমারও ভালো হবে রে বাপ। তুই আমার বৃদ্ধাশ্রম রেখে বৃদ্ধাশ্রম রাখার ব্যবস্থা কর। আমি আমি সব ব্যবস্থা করতেছি। আমি সব ব্যবস্থা করতেছি। ঠিক আছে বাবা, তুমি রেডি হও, আমি দেখতেছি। যাব দেখি বাবারে নিয়ে বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। বলো কি, তোমার বাবারে বৃদ্ধাশ্রমে রেখে আসবা? না মানে বাবার তো বয়স হয়েছে না, তাই চিন্তা করছি বৃদ্ধাশ্রমে রাখাই। দেখো এই কথাটা না আমি তোমার আরো অনেক আগেই বলতে চাইছিলাম, কিন্তু তুমি কষ্ট পাবা চিন্তা করা আর বলি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার আর বলতে হইব না, তুমি দ্রুত রেডি হয়ে নাও। হ্যাঁ, তোমার বাবা বৃদ্ধাশ্রমে থাকলে কিন্তু আমাদের আর কোনো ঝামেলাই থাকবে না, আমরা অনেক সুখে শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, যেন ঝামেলাটা আমার না হয়, তুমি অনেক সুখে শান্তিতে থাকো, এই জন্যই তো আমি আমার বাবারে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। বাহ, তুমি তো দেখি অনেক বদলাই গেছো। হ্যাঁ আমি তো তোমার সুখের লেগেই বদলাই গেছি, তোমার ভালোর জন্য। তুমি সুখে থাকবা এই সংসারে, একা শান্তিতে সুখে, তোমার সুখ আমার দেখতে হবে না, আমি তোমার স্বামী না। যাও রেডি হও তাড়াতাড়ি। আচ্ছা আমি রেডি হই নি। হ্যাঁ রেডি হও। তুই যে বাজারে যা, যা যা আনার কথা ঠিক মতো নিয়ে আসিস, যা তাড়াতাড়ি আসিস। তোমাদের যাওয়ার কথা কোথায় আর তুমি আমার বাপের বাড়িতে নিয়ে আসলে কেন? একটা নতুন জায়গায় যাবে, যাওয়ার আগে আব্বার সাথে দেখা করা দরকার না, একটু বিদায় টিদায় নিয়ে গেল। কি ব্যাপার, আপনারা হঠাৎ আমার বাড়িতে? না মানে আব্বা আসলাম একটু দেখা করার জন্য, আর আমার বাবারে নিয়ে এক জায়গায় যাইতেছি, তো সেখানে একটু যাওয়ার আগে আপনার সাথে অনেকদিন থাকবে হয়তো বাবা, তো এই জন্য চিন্তা করলাম যে আপনার সামনে একটু দেখাও করাই, কথাও বলি, এই জন্য আসা আর কি।
আর কিছু কথা বলার জন্য আসছি, আর একটা ডিসিশন নিয়েছি, ডিসিশনটা আপনারা জানায় হ্যাঁ, এরপরে আমি এখান থেকে যাব বাবার নিয়া। কি আব্বা, আমি খুব ভাবা চিন্তা একটা ডিসিশন নিয়েছি, ডিসিশনটা জানানোর জন্য আপনার কাছে আসছি। আমি আপনার মেয়ের সাথে সংসার করবো না, তাকে আপনার কাছে রেখে দিচ্ছি। এই তুমি এসব কি বলতেছো? আমার মাথা ঠিক আছে? আমার মেয়ে কি এমন অন্যায় করছে যে তার সাথে সংসার করবে না? আব্বা কি অপরাধ করছে আমি দেখাই দিচ্ছি। আমার বাবার ডায়েরি, সে আমার সাথে ছলনা করিয়া সে আমাকে বলতো যে আমার বাবার যত্নার্থী, সে সব করতেছে, কিন্তু আসলে আমার বাবার সাথে কি জঘন্য আচরণ করছে, আমার বাবা সব এখানে লেখা দিয়ে গেছে। আপনি দেখেন, দেখেন আব্বা, এটা আমার বাবার লেখা ডায়েরি। আমি যখন অফিসে চলে যেতাম আমি সবসময় বাবার খোঁজ খবর নিতাম, জিজ্ঞেস করতাম বাবাকে সব দেখাশোনা তুমি করছো কিনা, এবং বলতো বাবার সাথে আমি খুব ভালো ব্যবহার করি এবং সবসময় দেখাশোনা করি, কিন্তু আমার সাথে সব মিথ্যে কথা বলতো, আমার সাথে ছলনা করতো, আমার বাবার সাথে সে জঘন্য ব্যবহার করতো। এগুলি সব আমার বাবা এই ডায়েরিতে লিখছে, আপনি দেখেন আব্বা। আজ আমার বুকের ব্যথাটা হঠাৎ করে বেড়ে যায়, ঘরে ওষুধ না থাকায় আমি বৌমার কাছে ওষুধের জন্য টাকা চেয়েছিলাম। সে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, বলে টাকা কি গাছের পাতা যে ছিঁড়ে ছিঁড়ে দিব। তুই এত নিস, এত জঘন্য, তোরে আমার মেয়ে ভাবতে ঘৃণা হচ্ছে। বাজান, সব মিথ্যা কথা, এই সমস্ত কিছু আমার শ্বশুরের বানানো নাটক। কি বললা, কি বললা তুমি? মিথ্যা কথা? আপনার মেয়ে আপনার কাছে রেখে দেন, আমি কালকে ডিভোর্স লেটার পাঠাই দিচ্ছি। সজল, এটা কি বলছিস? আমি যা বলছি ঠিকই বলছি বাবা, আমার পক্ষে ওর সাথে সংসার করা সম্ভব না। না না বৌমা, ছোট মানুষ, এখনো সংসার সম্পর্কে তার সেরকম ধারণা হয়ে ওঠেনি, তাই বলে তুই সংসার ভাঙবি? দেখ, তুই যদি এই কাজ করিস তাহলে আমিও কিন্তু ওই বাড়িতে ফিরে যাব না, বৌমারে বাড়ি নিয়ে চল। তা নাহলে আমি কিন্তু সত্যি সত্যি বলছি, সত্যি আমি বৃদ্ধাশ্রম চলে যাব। দেখছো, দেখছো কি বলতেছে? যে মানুষটার প্রতি তুমি দিনের পর দিন অত্যাচার করছো, মানসিকভাবে শারীরিকভাবে, সেই মানুষটা আমার বাবা তোমার মঙ্গল কামনা করতেছে। বৌমা, তুমি আসলেই খুব জঘন্য ব্যবহার আমার সঙ্গে করেছো, আমার সঙ্গে তুমি অন্যায় আচরণ করেছো, যেটা আমি আমার ছেলেকে বলতে পারতাম। আমি বলিনি তোমাদের সুখের কথা চিন্তা করে, তোমাদের সংসারে যাতে কোনো অশান্তি না হয় তাই আমি তখন বলিনি, কিন্তু আসলে তুমি যেটা করছো সেটা আমার সঙ্গে চরম অন্যায় করছো। বাবা, ওঠো 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 বৌমা, ওঠো বাবা। এতদিন আমি আপনার সাথে অনেক অন্যায় অনেক অপরাধ করেছি, আমি এসব কিছু মনে রাখিনি। মারে, একটা কথা মনে রাখবি, মেয়েদের বিয়ে হয়ে গেলে শ্বশুর শাশুড়িকেই আপন বাপ মায়ের মতো মনে করতে হবে, তাহলে
জীবনে সুখী হতে পারবি। বজন, আজকে আমি আমার ভুল বুঝতে পারছি। আমার মতো এরকম ভুল তো বড় অপরাধ, আর যেন কেউ না করে। সাজাল চল, বৌমা নিয়ে বাড়ি চল। ঠিক আছে বাবা, আপনি বলছেন আমি অবশ্যই নিয়ে যাবো, কিন্তু আমার একটা কথা আছে। বাবা, আমার একটা কথা আছে। কি কথা? এরপরে যদি চুনকি আর কোনোদিন এই ধরনের ব্যবহার করে, তাহলে বাবা আপনি ক্ষমা করলেও আমি ক্ষমা করতে পারবো না। আমি আমার মতো করে ডিসিশন নেব, কেউ আমাকে টাকাতে পারবে না, আর আমি কারো অনুরোধও শুনবো না। আমি বলে দিলাম, যাই বাবা। যাই মানে? বেশা, আরে আপনারা আসছেন, সব কিছু যখন ঠিকঠাক হয়ে গেল আর সারাদিন আমার বাড়িতে বেড়াবেন। আর শোন, এই রান্না বান্না করে তোর শ্বশুর রেখা হবে। পুরাই নীরব, না বলা কিছু কথা।